বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ন্যারেশন শিখবো, তাই না? আচ্ছা, ন্যারেশনের যে স্বাভাবিক যে বর্ণনা আছে সেইভাবে, বা স্বাভাবিক যে আমাদের যে ডিসকাশন আছে সেভাবে যদি তুমি ন্যারেশন পড়তে যাও তাহলে তোমার ন্যারেশনটা বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কিভাবে বলছি সেটা একটু খেয়াল করো। ন্যারেশন শব্দ ওখানে উক্তি বলে দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমি বলবো ন্যারেশন মানে বর্ণনা, ঠিক আছে? বর্ণনা। আচ্ছা হ্যাঁ, ন্যারেশন মানে বর্ণনা, কারণ আমরা জানি যে ন্যারেট, এন এ আর আর এ টি ই, ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, কি করা? বর্ণনা করা, বর্ণনা করা স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তোমার সাথে আমি একটা বিষয় খেয়াল করো। তুমি এই যে মনে করো তোমার সাথে, এটা তোমার নাম কি? ইলাহি। ইলাহি এভাবে বললাম, হ্যাঁ। ইলাহির সাথে একটা, তোমার নাম কি? খালেদ। হ্যাঁ, খালেদ। এই দুইটা, দুইজনের একটা কনভারসেশন হয়েছে, একটা কথাবার্তা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে গতকাল, গতকাল এটা হচ্ছে গতকাল, ঠিক আছে? আচ্ছা, এই কনভারসেশনটা শুনেছে নাইন, ঠিক আছে? তাহলে গতকাল ছিল, মনে করো গতকাল ছিল 16 তারিখ, ঠিক আছে? 16/8/2022, এটা ভালো করে চেষ্টা করো। আজকে হচ্ছে 17/8/2022। এখন নাইম এই কথাটা, মানে এই যে তোমাদের মধ্যে যে কথাটা হয়েছে, এই কথাটা নাইম আবার কামালের কাছে বর্ণনা করছে। কামাল এই ঘটনায় উপস্থিত ছিল না, ঠিক আছে? তাহলে কথা হয়েছে কার মধ্যে? মধ্যে খালেদের মধ্যে। শুনেছে কে? নাইম স্যার। এবং সেটা আবার নাইম স্যার কি করতেছে? কামালকে বর্ণনা করছে। এই যে কামালকে নাইম স্যার যেভাবে বর্ণনা করবে সেইটাকে বলে যে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে স্যার, এটা আবার একটু বলুন। আচ্ছা, আমি বলি, তোমরা তো একটা কথাবার্তা বলেছ, তুমি খালেদকে বলছো যে তুমি কেমন আছো, খালেদ বলছে আমি ভালো আছি, ঘটনা একটুকুই শেষ। এখন আমি এটা শুনছি, শোনার পর আমি কামালকে বলছি, কামালকে আমি এটা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে তুমি কি বলছো সেটা মোবাইলে রেকর্ড করে যদি শোনাই, যেরকম শুনবে সেটাকে বলে যে ডিরেক্ট ন্যারেশন, মানে হুবহু কথাটা যেইভাবে বলছে সেভাবে বলা যায়, তখন ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয় বা কোটেশন মার্ক দিয়ে লিখতে হয়। আরেকটা হচ্ছে যে আরেকটু ভিন্নভাবে বলা যায়, এই যে ভিন্নভাবে যেটা বলি সেটাকে বলে যে ইনডিরেক্ট ন্যারেশন। সেটা কীরকম দেখো, আমি তখন কি বলবো, আমি বলবো যে কামালকে যে গতকাল ইলাহি খালেদকে প্রশ্ন করেছিল সে কেমন ছিল, ঠিক আছে? খালেদ উত্তর দিয়েছিল যে সে ভালো ছিল। এই কথাটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যে এই যে নাইম স্যার কামালকে বলবে, তাহলে এটা কিভাবে বললে, মানে কিভাবে কি কি পরিবর্তন আমাকে করতে হয় সেটা আমরা একটু শিখব। দেখো আমি কনভারসেশনটা আমি লিখলাম যে ইলাহি সেড টু খালেদ, এখানে কমা দিব, কমা দিয়ে এখানে ইনভার্টেড কমা দিব, হাউ আর ইউ, ঠিক আছে? আচ্ছা, এরপরে খালেদ, খালেদ সেড সেড টু খালেদ, আম ফাইন, ওকে? এটা হচ্ছে
হুবহু কথাটা, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এবার আসো এখানকার যে বিষয়টা সেটা আমরা একটু খেয়াল করি। এখানকার যে বিষয়টা সেটা হলো এই যে ও হচ্ছে বক্তা, ওকে বলে যে স্পিকার, শ্রোতা, স্পিকার বক্তা, আর কাকে বলেছে? কালেদকে। হ্যাঁ, ও হচ্ছে শ্রোতা, দা পারসন, দ্য পারসন স্পোকেন টু, স্পোকেন স্পোকেন টু, স্পোকেন টু, ঠিক আছে। আচ্ছা, এই অংশটাতে কে কাকে বলেছে সেটা থাকে, এই অংশটাকে বলে যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, ওকে। অর্থাৎ যেখানে বক্তা এবং শ্রোতার পরিচয় থাকে তাকে বলে কি? আচ্ছা, এটা একটা স্বতন্ত্র ক্লস মনে করো, বাক্য মনে করো, খালেদ ইলাহি সেট টু খালেদ। এই বাক্যের ভার্ব হচ্ছে সেট, সেট, এটা কিন্তু সেট, ঠিক আছে। এই ভার্বটাকে বলে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এবং এই যে স্পিকার যে কথাটা বলেছে হুবহু যেটা ইনভার্টেড কমার ভিতরে বা কোটেশন মার্কের ভেতরে থাকে, এই অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এখন একজন স্টুডেন্ট হিসেবে তোমার এই জিনিসটা মানে এটার নাম এটা, এটার নাম এটা, এগুলো মনে রাখাটা ডিফিকাল্ট, ঠিক আছে, একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে এগুলো মনে রাখতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এটা একটা স্টেটমেন্ট, এখানে একটা শেষ। এরপরে দ্বিতীয় স্টেটমেন্টে আবার স্পিকার হচ্ছে খালেদ, এখানে শুধু সেট দিয়েছি, দ্য পারসন স্পোকেন টু দেই নাই, এটা অপশনাল বিষয়। আবার এই কথাটা হচ্ছে যে খালেদের, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমি কি করেছি, এখানে আমি দেখো যে বিষয়টা আমরা যদি ন্যারেশনটা ভালো করে বুঝি তাহলে কিন্তু আমাদের পাংচুয়েশনও ভালো করে বোঝা হয়ে যাবে, সেই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই জায়গায় অর্থাৎ স্পিকার এবং দ্য পারসন স্পোকেন টু এর পরে আমি একটা কি দিয়েছি, কমা দিয়েছি। কমা দেওয়ার পরে ওই যে কথাটা শুরু করার আগে আমি একটা কোটেশন মার্ক দিয়ে কথাটা শুরু করেছি এবং কথাটা শেষ করেছি আমি আবার কোটেশন মার্ক দিয়ে, একই কাজ আমি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রেও করেছি স্যার, ঠিক আছে, আপাতত একটুকু। আচ্ছা, এটা তাহলে গতকাল কনভারসেশনটা যেভাবে হয়েছে ঠিক সেভাবেই আমি এটা এখানে উল্লেখ করলাম। এখন এটাকে আমাকে ইনডিরেক্টে লিখতে হবে, ইনডিরেক্টে লিখতে হবে। এখন দেখো আমাকে এখানে কী কী পরিবর্তন করতে হবে। আচ্ছা, তুমি একটা ঘটনা কী করবা, বর্ণনা করবা, ইউ জাস্ট ওয়ান্ট টু রিপোর্ট অ্যান ইনসিডেন্ট টু সামথিং, সাম ওয়ান, খেয়াল করো, তুমি একটা ঘটনা আরেকজন মানুষের কাছে বর্ণনা করবা স্যার, ঠিক আছে তো। আচ্ছা, যে ঘটনাটার কথা বর্ণনা করবা সেটা যখন বর্ণনা করছো সেই সময়ের সাপেক্ষে আসলে ঘটনাটা যখন ঘটেছে সেই সময়টা কি অতীত, বর্তমান না ভবিষ্যৎ? অতীত, ভেরি গুড। এখন তুমি বর্ণনা করছো সেটা এখনকার তুলনায় বর্ণনা করছো, মানে পরীক্ষার খাতায় লিখতেছো যে সেই সময়ের তুলনায় আসল ঘটনাটা ছিল অতীত, ঠিক আছে। তাহলে এই জিনিসটা লেখার সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টেন্সটা পরিবর্তন করতে হবে, বাক্যগুলোর কি পরিবর্তন করতে হবে, এবং টেন্সটা হবে যে করেসপন্ডিং পাস্ট টেন্স। তাহলে এক নাম্বার তুমি কি করলা যে টেন্স পরিবর্তন করতে হবে, কিসের, রিপোর্টেড স্পিচের, কিসের, রিপোর্টেড স্পিচের
টেন্স পরিবর্তন করতে হবে। কেন করতে হবে সেটাও আমি তোমাকে বলে দিলাম, কারণ আমি যখন ঘটনাটা বর্ণনা করছি সেই সময়ের তুলনায় অরিজিনাল ঘটনাটা অতীত, এই জন্য এটা রিপোর্টেড স্পিচের ভেতরে যে বাক্যটা থাকে সেটাকে আমাকে কি করে দিতে হয়, পরিবর্তন করে দিতে হয়। আচ্ছা, টেন্সটা পরিবর্তন হবে পাস্টে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্যার, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে এক নম্বর টেন্সের পরিবর্তন। দুই নম্বর আমি কি করব দেখো। আচ্ছা, ইলাহি খালেদকে প্রশ্ন করছে যে হাউ আর ইউ, তুমি যখন পরীক্ষার খাতায় লিখতেছ তখন কি তুমি প্রশ্ন করতেছ নাকি বর্ণনা করতেছ? বর্ণনা করতেছ। বর্ণনামূলক বাক্য গঠন আর প্রশ্নবোধক বাক্যের গঠন কি সেম না? তাহলে দুই নাম্বার যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে যে গঠন পরিবর্তন করতে হবে। কেন করতে হবে সেটাও আমি তোমাকে বলে দিই। আমি যখন পরীক্ষার খাতায় লিখছি আমি কাউকে প্রশ্ন করছি না, আমি কোনো বিষয় প্রকাশ করছি না, আমি জাস্ট বর্ণনা করছি। সেই কারণে আমাকে সবগুলো, এই যে ও এখানে এটা ইন্টারোগেটিভ, ও এটা অ্যাসার্টিভ, সবগুলোকে আমাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। অ্যাসার্টিভ, এখন অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মাথায় রাখবা তুমি। সাবজেক্ট প্লাস অর্থাৎ ভার্বটা সাবজেক্টের পরেই বসবে। আচ্ছা, তিন নম্বর যেটা সেটা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউন ও অন্যান্য বিষয়ের পরিবর্তন, সেটা কেন করতে হয় সেটার কারণটাও তুমি জেনে নাও। প্রোনাউন মানে স্যার হি থাকলে হিম হবে। না না না, ও মাই গড। আচ্ছা দেখো, আমি যখন তোমাকে সেটা ইনডিরেক্ট স্পিচে, যখন আমি কাকে বর্ণনা করছি, কামালকে বর্ণনা করছি, তোমাদের ঘটনা ভালো করে খেয়াল করো, যখন তখন আমি এভাবে বললাম যে ইলাহি খালেদকে জিজ্ঞেস করেছিল, ইউ মানে তুমি, তুমি কেমন ছিলে, তাইলে কামাল মনে করবে ইলাহি খালেদের কাছে কামালের কথা জানতে চাইছে, সেই জন্য এই ইউটাকে আমাকে পরিবর্তন করে ফেলতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে প্রোনাউন এবং অন্যান্য পরিবর্তন। তাহলে কয়টা পরিবর্তন পেলাম? কয়টা পরিবর্তন পেলাম? চার নাম্বার যে পরিবর্তন সেটা হলো, এখন একটা তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেললা, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেললা, অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেললা, তাহলে ওই সেন্টেন্সটার আসলে ইন্টারোগেটিভ ছিল, ওই সেন্টেন্সটা আসলে এক্সক্লেমেটরি ছিল, সেটা কেমনে বুঝবা? ওকে তো, ওর গঠন তো তুমি কী করে ফেলছো, পরিবর্তন করছো, সেইটা বোঝার জন্য তোমাকে এই যে রিপোর্টিং ভার্বটাকে একটু বিশেষভাবে সাজাতে হবে। এই রিপোর্টিং ভার্ব দিয়ে আমি বুঝতে পারবো যে আসলে যেটা আমি এখন, যেটা আমি উত্তরে অ্যাসার্টিভ লিখতেছি সেটা কিন্তু মূল কনভারসেশনে এক্সক্লেমেটরি ছিল, সেটা বোঝার কোনো কায়দা নাই শুধুমাত্র এই পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের একটু পরিবর্তন করতে হবে আমাকে। কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। কিরকম? একদম সোজা রিপোর্টিং। তাহলে টোটাল আমি টেন্স পরিবর্তন করব কিসের? রিপোর্টেড স্পিচের। গঠন পরিবর্তন করব রিপোর্টেড স্পিচের, ঠিক আছে। প্রোনাউন এবং অন্যান্য পরিবর্তন করব রিপোর্টেড স্পিচের, কিন্তু রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। কেন? এই পরিবর্তনগুলো আসলে কোত্থেকে এসছে সেই জিনিসটাকে আমাকে মিন করার জন্য। এখন আমার মাথায় রাখতে হবে, যদি যদি রিপোর্টেড স্পিচ, যদি রিপোর্টেড স্পিচ, যদি রিপোর্টেড স্পিচ মূলত অরিজিনাল যদি অ্যাসার্টিভ থাকে, তাহলে আমাকে সেট টুটাকে টোল্ড করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেডের পরে টু থাকে, যদি
কাকে বলেছে সেটা থাকে, কিন্তু টোল্ড এর পরে টু থাকবে না, টোল্ড এর পর সরাসরি ওই যে দ্য পারসন স্পোকেন টু, সরাসরি অবজেক্ট বসবে, কিন্তু সেড এর পরে সরাসরি অবজেক্ট বসবে না, টু প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট বসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভে পাও, সেড টুটাকে কি করে দিবা? দুই নম্বরে আসো, এটা যদি ইন্টারোগেটিভে পাও, তাহলে এটাকে তুমি কি করে দিবা? আস্কড করে দিবা। যদি তুমি ইম্পারেটিভে পাও, সেখানে একটু সমস্যা আছে, ইম্পারেটিভের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, ঠিক আছে? সেক্ষেত্রে ইম্পারেটিভটাকে তোমাকে পরিবর্তন করতে হলে একটু সতর্ক থাকতে হবে। প্রথমত, ইন্টারোগেটিভ সেন্টেন্স অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটা কয় ধরনের হয় সেটা তোমাকে দেখতে হবে। যদি তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটা এইভাবে পাও যে ভার্বের বেস ফর্ম দিয়ে, ভার্বের বেস এভাবে যদি থাকে, ঠিক আছে, যেমন কাম হিয়ার, গো দেয়ার, এভাবে থাকে, তাহলে সেখানে আমি ওই সেন্টেন্সটার মেরিট বুঝে, সেন্টেন্সটার অর্থ বুঝে সেটাকে যদি অর্ডার করে থাকে, তাহলে আমি দিব যে অর্ডার্ড। আর যদি সেটা রিকোয়েস্ট হয়ে থাকে, তাহলে দিব আমি রিকোয়েস্টেড। যদি সেটা মনে করো কি থাকে, উপদেশ হয়ে থাকে, তাহলে আমি দিব অ্যাডভাইসড, ঠিক আছে? আচ্ছা, যদি সেটা অর্ডার নাকি রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস কিছুই বুঝতে পারছি না, তখন আমি দিব যে টোল্ড, ঠিক আছে? যদি নিউট্রাল টাইপের হয়, এই একই নিয়ম তুমি এটার ক্ষেত্রেও লিখতে পারো, যে মনে করো ইম্পারেটিভ সেন্টেন্সটা ডোন্ট অথবা নেভার, নেভার প্লাস বেস ফর্ম অফ ভার্ব, এভাবেও যদি আসে তখনও তুমি এই জিনিসগুলো কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ইম্পারেটিভের দুই ধরনের আমি তোমাকে দেখালাম। এরপর ইম্পারেটিভের তৃতীয় ধরনের হচ্ছে ল্যাটস, ল্যাটস অথবা ল্যাটস যদি থাকে, তখন এক্ষেত্রে আমার রিপোর্টেড রিপোর্টিং ভার্বটা হবে সাজেস্টেড, সাজেস্টেড, সাজেস্টেড অথবা প্রপোজড, প্রপোজড, সাজেস্টেড অথবা প্রপোজড। আর সর্বশেষ আরেকটা ইম্পারেটিভ আছে, সেটা হচ্ছে লেট এর পর আস অথবা অ্যাপোস্ট্রোফি এস ছাড়া অন্য অন্য যে কোনো অবজেক্ট, অবজেক্ট এরকম যদি থাকে, তাহলে এখানে তোমাকে টোল্ড লিখতে হবে। কি দিতে হবে? টোল্ড দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাপেক্ষে রিপোর্টেড, সরি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, স্যার, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসবো জানবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের স্পিচের টেন্সগত পরিবর্তন, সেটা তো একটু তুমি আমাকে বললা, স্পিচের টেন্সগত পরিবর্তন, টেন্স চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমি মনে রাখবো ওটা অতীতে চলে যেতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তোমাকে সেটাকে কিসে নিয়ে যেতে হবে? পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তোমাকে সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে। এটা বোঝাটা খুব সহজ। যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে যদি এটা শ্যাল অথবা উইল মডেল দিয়ে থাকে, শ্যাল অথবা উইল, সেটা হয়ে যাবে উড। সেটা কি দিয়ে লিখতে হবে? নাও, শুধু উড। যদি এটা শুড দিয়ে থাকে, তখন এটা শুডই থেকে যাবে, এটাকে কোনো পরিবর্তন করার দরকার নেই। যদি সেটা, হ্যাঁ, যদি মাস্ট থাকে, তাহলে সেটা হয়ে যাবে
had to আর যদি উট থাকে ওই উট উডি থেকে যাবে কারণ এর এর অতীত আর নাই এর অতীত আর নাই বুঝছেন এবং আরেকটা বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচটা যদি রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় মানে স্থান কাল পাত্র নির্বিশেষে সকলের জন্য সত্য হয় রিপোর্টেড স্পিচ যদি সকলের জন্য সত্য হয় স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তখন এটার কোনো টেন্স পরিবর্তন করার দরকার নেই ঠিক আছে যেমন দ্য সিনার সাফার্স ইন দ্য লং রান ঠিক আছে পাপীরা কি পায় জীবনে শেষে কষ্ট পায় অবশেষে ফাইনালি তারা কষ্ট পায় ঠিক আছে তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ এইটার টেন্স চেঞ্জ করার দরকার নেই স্যার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কি পেলাম রিপোর্টিং রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন পেলাম এরপরে টেন্সের পরিবর্তনটা দেখলাম সর্বশেষ যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমার প্রোনাউনের পরিবর্তন এটা একটু তোমাকে একটু খেয়াল করে দেখতে হবে প্রোনাউনের পরিবর্তন মনে রাখবা পরিবর্তন প্রত্যেকটা প্রোনাউনের পাঁচটা ফর্ম থাকে কয়টা ফর্ম পাঁচটা যেমন এখানে আমি কয়টা বিন্দু হলো পাঁচটা বিন্দু কিরকম কিরকম মনে করো আই মি মাই মাইসেলফ মাইন ঠিক আছে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে তুমি যে রিপ্লেস করবা মানে ইউর জায়গায় যে তুমি হি লিখবা সেটা দেখতে হবে যে এটা হচ্ছে যে সাবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন ফর্ম তুমি সেই সেমটাই লিখবা মানে তুমি আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তো তাহলে তুমি যদি আইয়ের জায়গায় হি লিখতে চাও তাহলে তুমি হিকেই লিখতে হবে হিম লেখা যাবে না মনে করো মি এর জায়গায় তুমি হি থার্ড পার্সন লাগাইতে হবে তখন কিন্তু হি লিখতে পারবে না হিম লিখতে হবে মাইসেলফের জায়গায় তুমি থার্ড পার্সন লাগাবা তাহলে তোমাকে হিমসেলফ লিখতে হবে কথা বুঝছো তার মানে ফর্মটা অটুট রাখতে হবে আর তাহলে আর কী করব পরিবর্তন কিভাবে করব সেটার দুটো স্টাইল সিচুয়েশন ওয়ান ভালো করে খেয়াল করিও এটা বুঝে কেনে দেখো সিচুয়েশন ওয়ান হচ্ছে ইলাহির সাথে খালেদের কথা হয়েছে ওকে ইলাহির সাথে কার কথা হয়েছে শুনছে কে নাইম স্যার বর্ণনা করছে কে নাইম স্যার তাহলে নাইম স্যার কি কথাবার্তায় অংশগ্রহণ করছে না শুধু অবজারভার এবং পরবর্তীতে রিপোর্টার তাই না আচ্ছা তাহলে রিপোর্টার কি এই যে দুইজন যারা কনভারসেশনে ইনভলভ ছিল তাদের মধ্যে কেউ একজন নাকি থার্ড পার্টি কেউ তখন যদি হয় তখন সব প্রোনাউনকে থার্ড পার্সনে পরিবর্তন করে ফেলবা অর্থাৎ তুমি খালেদকে বলার সময় ইউ বলছো না সেটা হি হয়ে যাবে খালেদ তোমাকে বলার সময় ইউ বলছে না সেটা হি হয়ে যাবে ইলাহি খালেদকে ইলাহির কথা বলার সময় আই বলছে না সেটা হি হয়ে যাবে সবগুলো থার্ড পার্সন হয়ে যাবে খালেদ ওর কথা বলার সময় আই বলছে না সেটাও কি হয়ে যাবে হি হয়ে যাবে সবগুলো কিসে হয়ে যাবে এটা হচ্ছে সিচুয়েশন ওয়ান ঠিক আছে সিচুয়েশন টু ইলাহির সাথে কার কথা হয়েছে ইলাহি খালেদের সাথে কথা হয়েছে ঠিক আছে আবার এই ঘটনাটা ইলাহি বর্ণনা করছে তখন রিপোর্টারকে
হ্যাঁ ইলাহি, তুমি নয় ইলাহি, ইলাহি ঠিক আছে। এখন এই যে ইলাহি এটা বর্ণনা করছে, ইলাহি এখানে কথা বলার সময় খালেদকে বলার সময় ইলাহি তার নিজেকে আই বলে সম্বোধন করছে না, এইটা আই থেকে যাবে। খালেদ ইলাহিকে বলার সময় ইউ বলছে না, সেটা আই হয়ে যাবে। মানে এই যে রিপোর্টার নিজের সম্পর্কে যা কিছু বলছে এবং এই যে সেকেন্ড পার্টি যে ছিল সে রিপোর্টার সম্পর্কে যা কিছু বলছে সবগুলো ফার্স্ট পার্সনে চলে আসবে। আর ইলাহি খালেদ সম্পর্কে বলছে, খালেদ খালেদ সম্পর্কে বলছে, এগুলো সব থার্ড পার্সন হয়ে যাবে। ইলাহি খালেদকে বলার সময় ইউ বলছিল, সেটা থার্ড পার্সন হয়ে যাবে, হি হয়ে যাবে। খালেদ ওর কথা বলার সময় আই বলছিল, সেটাও হি হয়ে যাবে। মাথায় ঢুকছে? তাহলে সিচুয়েশন কয়টা? দুইটা। এরপর আসে অন্যান্য পরিবর্তন। কেন অন্যান্য পরিবর্তনটা, অন্যান্য পরিবর্তন কি হয় সেটা বইয়ে লেখা আছে, কিন্তু কেন হয় সেটা বইয়ে লেখা নেই, সেটা আমি তোমাকে বলতেছি। দেখো, মনে করো আসল ঘটনা ঘটছে 10 তারিখ, ঠিক আছে, 10/8/2022 আসল ঘটনা ঘটছে। এখন তোমার পরীক্ষায় সেটা আসছে বা তুমি রিপোর্ট করতেছো 18 তারিখ, ঠিক আছে, আমি একটা কাল্পনিক। এখন এখানে কথা বলার সময় কথার এক পর্যায়ে তুমি খালেদকে বলছিলে যে তুমি গতকাল কোথায় গিয়েছিলে। এখন তুমি যেদিন রিপোর্ট করতেছো সেদিন কোন দিন? 18 তারিখ। এখন তুমি যদি গতকাল বলো তাহলে বুঝাবে 17 তারিখ, 9 তারিখ বুঝাবে? না, বুঝাবে না। সেজন্য এখানে যেটা ইয়েস্টারডে আছে এখানে সেটা ইয়েস্টারডে বললে ওইটা বুঝাবে না, ঠিক আছে। তোমাকে বলতে হবে ঘটনা যেদিন ঘটছে তার আগের দিন, আগের দিন ইংরেজি হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। কেন আমি ইয়েস্টারডে লিখতে পারছি না এবার বুঝতে পারছো? আচ্ছা, আমি যেটা এখানে আমি দিস লিখছি, দিস সেটা এখানে গিয়ে দ্যাট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, মনে করো এখনকার যে ঘটনা সেটা আমি দিস বলবো, কিন্তু 8 দিন পরের যে ঘটনা, 8 দিন পর আমি এই ঘটনার কথা বর্ণনা করছি, এই সময়ের তুলনায় এই দিসটা দূরের চলে গেছে না? তো দূরে চলে গেলে সেটা কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। এবার মাথায় ঢুকছে কেন আমি এই পরিবর্তনটা করি? ও আমাকে বলছে যে আমি আগামীকাল কি যাব, ঢাকা যাব। তার মানে ও কোন তারিখ বুঝেছে? 11 তারিখ বুঝেছে, 11 তারিখ ঢাকা যাবে যে। এখন আমি 18 তারিখে যদি বলি যে ও বলছে যে আগামীকাল ঢাকা যাবে, তাহলে তুমি মনে করবা যে, অথবা যে শুনছে সে মনে করবে যে 19 তারিখ ঢাকা যাবে। আমাকে বলতে হবে যেদিন কথা বলছে তার পরের দিন, ফলোয়িং ডে। ফলোয়িং ডে মানে হচ্ছে যেদিন কথা হয়েছে তার পর দিন ঢাকা যাবে। তাহলে এখানে কি টুমোরো লেখা যাবে রিপোর্ট করার সময়? টুমোরো লিখলে তো মনে করবে যে 19 তারিখ, তো সে কি আসলে ঢাকা 19 তারিখ যাবে? না, ও বলছে যে ঢাকা কয় তারিখ যাবে? 11 তারিখ যাবে। এই সেটা ইনটেক্ট রাখার জন্য আমাকে টুমোরো লেখা যাবে না, দ্য নেক্সট ডে বলতে হবে, মানে যেদিন কথা হয়েছিল তার পর দিন রেকর্ড হবে, দ্য ফলোয়িং ডে মানে পরের দিন বা নেক্সট ডে পরের দিন। ইয়েস্টারডেটা ইয়েস্টারডে রাখা যাবে না। হ্যাঁ, আমি ওরা যখন কথা বলতেছিল সেটা এখন নাও ছিল, কিন্তু 8 দিন পরে সেটা আর নাও নাই, সেটা কি হয়ে গেছে? দেন, তখন হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এই ধরনের কিছু পরিবর্তন আমাকে আনতে হবে। এইটা এইভাবে যদি লিখি আমার ন্যারেশনটা হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এরও আরও কিছু কি আছে পরিবর্তন আছে সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে জানবো, ঠিক আছে? থ্যাংক ইউ। Thank you.